সেন্টার সেন্টারে রাখার পরে ফিক্স ফিক্সডে রাখলাম, ফিক্স নো রিপিট, কাস্টম সাইজ, সাইজটা আমার ঠিকই আছে। এখন ব্যাকগ্রাউন্ড ওভারলেটাও ঠিক আছে, একটু কমাই দিব ব্যাকগ্রাউন্ড ওভারলেটা। এখন মোটামুটি শুধু উপরে বাদ উপরে ফিক্সটা না দিয়ে আমরা এক্স করে দিই, যাতে এটা ফিক্স আমরা রাখবো না ব্যাকগ্রাউন্ড ওভারলেটা। ফিক্স রাখলে কেমন হচ্ছে, কারণ আমরা ফিক্স থেকে ডিফল্ট রেখে ডিফল্টে থাকি, দেখি এখন কেমন লাগে। শুধু আমাদের উপরে হেডিংটা মানে হেডিং এবং সাইটের ইনফরমেশন বাদে সব কিছু আমাদের সেম প্রায়, একটু শুধু বাটনটা এখন ডিজাইন করবো, বাটন ডিজাইন করবো। এই কারণে আমরা আবার গেলাম, এখানে একটা বাটন নেব, বাটন আমরা লিখে এখানে বাটন থাকবে বাটন, আমরা এইটাই নিতে পারি। এখানে নিচে দিলাম এই সেকশনে, বাটনটা কোন সাইডে একদিকে এক করে দিতে আছে, আমরা এই বাটন না নেব, অন্য বাটন নেই, এটা ডিলিট করে দিলাম, সিম্পল বাটন নেব, এই বাটনটা নিলাম, এই বাটনটা নিয়ে অ্যালাইনমেন্ট একবারে লেফটে করে দিলাম, লেফট করে দিলাম, বাটনটার নেম নামটা চেঞ্জ করে দেব, ফাইন্ড নামটা চেঞ্জ করে দিলাম বাটনের, তারপর স্টাইলে গিয়ে কালারটা চেঞ্জ করে দেব, বাটনের কালারটা চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করে দেওয়ার আমরা একটা সলিড ব্যাকগ্রাউন্ড দেবো হোয়াইট কালারের, আমরা 15 একটা 15 পিক্সেলের একটা ব্যাকগ্রাউন্ড দিলাম চতুর্দিক দিয়ে, আমরা ব্যাকগ্রাউন্ড রেডিয়াস দিব 20 দিচ্ছি, আপাতত 20 রাখতেছি, আপডেটে দিলাম, দিয়ে আমরা আবার ইডিটে ক্লিক করি, ক্লিক করার পর কালারটা একবারে হোয়াইট করে দিচ্ছি,
কত আমরা এইভাবেই রাখি, যেহেতু আমাদের সময় নেই, পরবর্তী সেকশনে আমরা নেব, পরবর্তী এই সেকশনটাই শুধু নেই, পরবর্তী একটু একটা সেকশন নিয়ে নেই, নিচে গিয়ে একটা সেকশন নিল সেকশন, আমরা এই সেকশনে এইভাবে একটা টেক্সট নেই, এই টেক্সটটা কপি করে নিলাম, এখানে আমরা একটা হেডিং দিলাম, দেওয়ার আগে আমরা দুইটাকে আলাদাভাবে ভাগ করে দেবো, তাহলে সুবিধা হবে, আমরা এখানে হেডিংটা দিয়ে দেবো, হেডিংটা টেক্সটটা চেঞ্জ করে দিলাম, টেক্সটটা চেঞ্জ করে দেওয়ার পরে কালার কালার টাইপোগ্রাফি সব কিছু চেঞ্জ করতে স্টাইলে গেলাম, কালারে গিয়ে কালারটা ব্ল্যাক টাইপের রাখবো, হালকা ব্ল্যাক টাইপের, এরকমই থাকবে, টাইপোগ্রাফিতে গিয়ে ফন্টটা 4 পিক্সেলে দিলাম, সাইজ ফন্ট সাইজ ফন্ট আমরা 400 দিলাম, দেওয়ার পরে আমাদের কিছুটা সেম আছে, কিন্তু আমরা অ্যালাইনমেন্টটা একটু চেঞ্জ করে দিই, অ্যালাইনমেন্ট চেঞ্জ করে দিয়ে আমরা একবারে রাইটে দিলাম, তাহলে আমাদের সেম একটু হচ্ছে, তারপর আমরা এই টেক্সটটাকে একটু কপি করে নিই, এটাকে নিয়ে আমরা এর নিচে একটা হেডিং আবার নিচ্ছি, নিয়ে টেক্সটটাকে চেঞ্জ করে দিই, অ্যালাইনমেন্টের রাইট থেকে শুরু করব, না হলে আমরা বিআর ট্র্যাকটা নিয়ে এটা লাইন গ্রেড করে দেবো, যাতে সেম লাগে, সেম দেখতে একটু লাগে, সেম দেখতে লাগে, কালারটা এখন চেঞ্জ করে দেবো, কালারটা আমরা নিয়ে নিলাম, কালারটা নিয়ে আমরা স্টাইল থেকে টেক্সট কালারে ক্লিক করে কালারটা চেঞ্জ করে দিই, তারপরে টাইপোগ্রাফিতে গিয়ে ফন্টটা একটু বোল্ড করে দিই, বোল্ড করে দিয়ে বড় যাতে দেখা যায় এখানে আমরা সাইজটা একটু বড় করে নিলাম, এই সেকশনে আমরা এই ইমেজটা ইয়ে করব, মার্জিন সেট করে দিই যাতে এই একটু গ্যাপ রাখি, মার্জিন সেট করে একদম থেকে মার্জিন টপে দিই, আপনার টপে দিই 15 পিক্সেল, 100 পিক্সেলে দিই, 100 পিক্সেল দিলে 100 পিক্সেলে দিতে পারি, টপে এবং বটমে 100 পিক্সেলে দিই, 80
50 pixel এ দিলাম দিয়ে এর সাইজটা একটু ইনক্রিজ করব এইভাবে তো সমস্যা নেই এটা সাইজটা তো আমরা মেটার করে নিব তো এখানে দিয়ে আমরা দুইটা সেকশন দুইটা নেব দুইটা সেকশন নেব এখানে আবার একটা সেকশন নিয়ে আমরা সেকশন দিয়ে দুইটা সেকশন নিলাম যেহেতু আমাদের এখানে কিছু নেই কারণে আমরা ইয়ে করি আমরা একটা টিম নেই টিম ইস সিলেক্ট করি যেহেতু আমাদের এগুলা আপনার এলিমেন্ট প্রো দিয়ে করা তৈরি করা এই কাজ ক্ষেত্রে আমরা এটা না তৈরি করে নিচেটা তৈরি করবো আমাদের এরকম নেই এটা আমাদের এলিমেন্টের শুধু এলিমেন্টের এরকম নেই এই কারণে আমরা এখান থেকে একজন ইমেজ আনব ইমেজটা নিলাম নাম যা আছে তাই থাক সোশ্যাল দিলাম ফেসবুক থাকবে আমরা নতুন একটা নিতে পারি ফেসবুক আর একটা নিতে পারি আরও একটা ফেসবুক রাখলাম আমরা আরও একটা নেই ফেসবুক শুধু দেখানোর জন্য তিনটে রাখলাম আমরা কালার সব কিছু চেঞ্জ করে দিতে পারি এই সেকশনেও একটা নিলাম নিয়ে টিম টিমে ক্লিকাম টিএম টিম আমরা এই প্রিমিয়াম এইটা নিলাম এইটা না আমরা এটা ডিরেক্ট করে দিলাম টিম লিখে সার্চ দিয়ে টিমটা নিলাম আমরা একটা ইমেজ আপলোড করতে পারি ইমেজ যেহেতু এদিকখানে এই ইমেজটা আপলোড করে দিই দিয়ে আমরা নামটা চেঞ্জ করে দিতে পারি টাইটেল চেঞ্জ করে দিলাম আমরা এখানেও কিছু সোশ্যাল আইটেম দিতে পারি আইটেম হেড আইটেমে ক্লিক করলাম আবার একটা আইটেম নিলাম তিনটা আইটেম নিয়ে নিলাম তাতে একটু দেখা যায় আমরা ফন্ট কালার এগুলো চেঞ্জ করতে পারি এগুলো সবাই আমরা জানি আমাদের হাতে যেহেতু সময় নেই সেক্ষেত্রে দ্রুত দেখাচ্ছে আর কি আমরা আরও নিতে পারি এটাকে ডুপ্লিকেট করি সাইজটা একটু ইয়ে করা ছিল তাই এটা ডুপ্লিকেট করে লাভ হল না সাইজটা একটু কমিয়ে নিই সাইজটাকে টোয়েন্টি করে দেয় এটাকে 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 আবার এখানে ক্লিক করে এটাকে 25 করে দেই যাই হোক আমরা এটা ডুপ্লিকেট করে নিই ডুপ্লিকেট করার কারণ নিচে আসলো আমরা সমস্যা নাম্বার চেঞ্জ করে দেবো
আর একটা ডুপ্লিকেট করে নিলাম। এর সাইজ এখন আমরা চেঞ্জ করে নিই 25 দিই। এটা একটু ডুপ্লিকেট করে নেয়। এইভাবে রাখি সমস্যা নেই, এইভাবে রাখি। দুইটা দুই টিম মেম্বার এখানে আমরা টাইটেলও দিয়ে দিতে পারি, কিন্তু সময় নাই, সেখানে আমরা টাইটেল দিলাম না। দেখি আমাদের আছে কি না, ইমেজটা কি দেখে নিয়ে সেকশন আবার নিলাম নতুন করে। আমরা ইমেজে ক্লিক করলাম, এখানে একটা ইমেজ দেখি, এখন দেখি এই ইমেজটা আছে কি না। দেখি ইমেজ আছে কি না, ভিডিও সেট করা যেতে আমাদের ভিডিও আনতে একটু সময় লাগবে। দেখো আমাদের মতো আমরা ওদের মতো না করি, আমাদের মতো আমরা করি। এখানে একটা এটা ডিলিট করে দিই, টিম দেওয়ার পরে এখানে আমরা কন্ট্যাক্ট ফর্ম দিতে পারি, আমাদের মতো আমরা ডিজাইন করি। এই ফর্মটা দেখি কেমন লাগে, আমাদের ব্যবহার করে দেখি। আমাদের ফর্ম কোনো ডিজাইন করা ছিল না, ডিজাইন করা ছিল না, আমরা ডিলিট করে দেব। দিতে পারি, ম্যাপ ম্যাপ দিলাম, গুগল ম্যাপ একটা দিলাম, দিয়ে এখানে শুধু আমরা চেঞ্জ করে দিতে পারি। আমরা ঢাকা দিলাম, লোকেশন ঢাকা দিলাম, ঢাকা দিলে ঢাকা লোকেশন আসলো। আমরা এখানে ফোন দিতে পারি, গুগল দিতে পারি, আমরা হাইট একটু সময় নিচ্ছে, হাইট একটু আমরা বাড়াই দিতে পারি। আমরা 400 পিক্সেল রাখি, 400 পিক্সেল অথবা তাহলে ভালো লাগবে, 400 পিক্সেল রাখলাম। এটা মোটামুটি একটু ভালো হয়েছে, তেমনটা ডিজাইন ভালো হয়েছে এমনটাও না। এখান থেকে ওয়েবসাইটটাকে একটু ভিউ করে দেখি কেমন হলো ওয়েবসাইটটা।
আইডেন্টিফাই থেকে আমরা এটা এক্সচেঞ্জ করে দিই, না পারলে আমরা একটা লোগো নেই, এই লোগোটাই রাখি। ক্রপ ইমেজ করতে বলছে, আমরা ইমেজটাকে ক্রপ করে দিলাম। ফর্মটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করার পর আমাদের এখানে একটা পেজ আসলো, এই পেজটা থেকে আমি একটা ক্রিয়ে দিয়ে ফার্স্ট ফর্ম ক্লিক করলাম। সেটাকে ইনসার্ট করে দেই, এটাই ভালো লাগে, সেটাকে ইনসার্ট করে দিচ্ছি। এটা লোডিং হোক সেই সময় আমরা এটাকে আমরা ডাব্লিউ ফর্মটাকে আমরা নিতে পারি। আমরা ডাব্লিউ ফর্মে আসার পরে আমরা ব্ল্যাঙ্ক ফর্ম নিতে পারি বা সিম্পল কন্ট্যাক্ট ফর্ম আগের যেটা তৈরি করে সেটাও নিতে পারি। আমি ক্রিয়েট এ সিম্পল কন্ট্যাক্ট ফর্ম ক্লিক করলাম। এই যে ফুটারটা তৈরি হলো, আমরা এগুলো চেঞ্জ করে দিতে পারি ফুটার টেক্সটগুলো। নাম দিলাম
plus coping button. It I have. This one will change for the prism, will change for the world, will change for the time. Should it be in the background color to change for the background color? And background color to the same messing with the same. I have a simple color.
আমরা এটাকে এইভাবে রাখি সমস্যা নেই, এইভাবে রাখি পেজটা। রাখি কারণ আজকে কেউ নাই, এখন আমি সাথে বক বক করলো আমার ভালো লাগতেছে না, এই কারণে পেজটাকে এইভাবে রাখলাম। সবাই ক্লাসে থাকলে একটু ভালো লাগতো, তাহলে দেখাইতাম, হয়তো ভালো লাগতো, এইভাবে ভালো লাগবে তো না স্যার। তাহলে কী করবো, আপনার পেজের সাথে লিংক করছেন? কোন পেজের সাথে? ল্যান্ডিং পেজ কি ক্লিয়ার হয়ে গেল? না ভাই, ক্লিয়ার তো হয় নাই, মানে শুধু হেডিংটা বাকি আছে। মানে এই অবস্থা আপনি লিংক আপ করেন, মানে মেনু তৈরি করে লিংক করে দেন যে ল্যান্ডিং পেজটা যে করবেন। আচ্ছা, করে দেন, করে দিচ্ছি। আমি এলিমেন্টরটা ট্রাই করতেছি তো, আমরা ড্যাশবোর্ডে যাই, যেহেতু তুমি ভাই বললো যে হেডিংটা ইয়া ক্লিয়ার করতে, ক্লিয়ার করে দেন। দেখেন যদি স্যার কি বলে, স্যার বাধা বললে যাব না। আমি ইয়া করতেছি যে কি বলে এলিমেন্টারটা দিয়ে ট্রাই করতেছি এবং দেন হচ্ছে, কিন্তু মেনুটাতে অ্যাড হচ্ছে না। ফুল কেমন আছেন? কি কি সমস্যা? না স্যার, শুধু মেনুটা এলিমেন্টার দিয়ে আমি ট্রাই করলাম। আজ কেমন চলছে আপনাদের? কি ট্রাই করছেন এলিমেন্টার দিয়ে? স্যার এই যে ল্যান্ডিং পেজটা, স্যার কেন স্যার স্যার একটু আমরা ল্যান্ডিং পেজ তৈরি করছেন না স্যার? আপনি চলে, জি স্যার, একটু আমি স্ক্রিন শেয়ার করব নাকি? করলাম ক্রিয়েট করব মেন মেনু, ক্রিয়েট করি হোম পেজটা, নেই তারপর কাস্টম লিংক একটা করি, আজ দিয়ে পেজটাকে একটু ভিউ করে দেখি কোথায় কী আছে। Thank you.
সবাই সব প্রিমিয়ার টাকা দিয়ে কিনবেন, আপনাকে কিছু ফাইল দিবে, আপনি একটা প্রিন্ট কিনার পর আপনাকে কি দিবে Thank you.
এখান থেকে আমরা নিয়ে যাই, আমরা লেট না করে এখান থেকে নিই। দিয়ে অ্যাবাউটটাকে অ্যাবাউট করে দিই, অ্যাবাউট কোথায় হ্যাশ দিই, এখানে তো হ্যাশ দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু আইডি দিলাম। এখানে গিয়ে এটা আমাদের হ্যাশ দেওয়ার প্রয়োজন ছিল না, আমরা কপি করেছিলাম এখানে আমাদের সঙ্গে প্রবলেমটা হচ্ছিল। এখন ঠিক থাকবে আমার জানা এখন আসতেছে ঠিকভাবে, এখন আসতেছে আমটাকে শুধু আমরা এটাকে পেজে গিয়ে এডিট করে দিই। পেজে গিয়ে কুইক এডিটে ক্লিক করে ফুল উইথ এলিমেন্টের ফুল উইথে ক্লিক করে আপডেট দিলাম। আপডেট দিয়ে আমরা আবার এটাকে ক্লিক করি, আমাদের পেজটা এরকম সেম। এখন যদি আমরা এটাকে অ্যাবাউটে ক্লিক করি, অ্যাবাউটে আসতেছে, এখন যে কোনটাকে ক্লিক করি কোনটাকে আসতেছে। আমাদের ওয়েবসাইটে তৈরি হয়ে গেছে স্যার কমপ্লিট। জি ভাই,